আর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে ওরা বলসা কি বাচ্চা লেগেছে রাসূলের উমর ওসমান আবু বকর উমর এরা সাহাবা রাসূলের সাহাবা এরা সেই বলসা কি বাচ্চা লেগেছে কে ক্ষমতা গ্রহণ করবে সেই জন্য এই অন্তরকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম অর্জন করেছে কোন জায়গাটা এই হৃদয় কাল মনকে এই দানি টুফি এগুলো লেভাস কিন্তু আপনার ভিতর সুন্দর নাই এই টুফি দানি পাগড়ি কোনো কাজে আসবে না তাই ভিতর সুন্দর করতে হলে আপনার ঘরে কিন্তু দুইজন বসবাস করে একজন হলো শয়তান আরেকজন হলো যিনি আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এবং আপনাকে চিনিবে তিনি হলেন আপনার গুরু সেই গুরু যেই পর্যন্ত হৃদয়ের মধ্যে কলবের মধ্যে এই চোখের মধ্যে হাঁটতে বসতে উঠতে যেই পর্যন্ত হৃদয়ের ভিতরে আপনার আপন আপন মুর্শিদ পীর মুর্শিদ আরবি শব্দ পীর পারসি শব্দ টিচার ইংরেজি শব্দ ওস্তাদ উর্দু শব্দ গুরু বাংলা শব্দ যেই পর্যন্ত আপনার মুর্শিদকে এই কালবের ঘরে হৃদয়ের ঘরে বসাইতে পারবেন না সেই পর্যন্ত আপনি আমি কখনো পবিত্র হতে পারব না সবচেয়ে সুন্দর একটা খুব ভালো লাগছে কথাগুলো বলতে হয় ডাক্তার সাহেব একটা কথা বলছি কিন্তু আজকে যার উরুজ তার মেয়ের জামাই জব্বার সৃষ্টি কতটুক চরিত্রবান হলে কতটুক আদর্শে আদর্শবান হলে তার মেয়ের জামাই একটু আগে বলছে আমরা এন বাইশে আসি নাই এটাই হোসাইনি চেতনা আমার শ্বশুর আমাদেরকে শিখিয়ে গেছে জব্বার সৃষ্টি কতটুক সুন্দর মনের মানুষ হলে ওনার পরিবারের মধ্যে এমন সুন্দরে এই তরিকাটার তরিকাটা সেট আপ করে দিয়ে গেছে এই সেট আপটা কেয়ামত পর্যন্ত থাকবে শুক্রিয়া আদায় করি তাই আমরা আমাদের এই দেশে এখন একটা সবচেয়ে বড় সমস্যা হলো কি আমাদের গড়ের লোকগুলাকে আমরা পবিত্র করতে চাই না আমরা অপরকে বুঝাইতে চাই আবার নিজেও পবিত্র হতে চাই না আজকে জব্বার সৃষ্টি পবিত্র হয়েছে আর ওনার কাছে এসে ওনার ভক্তবৃন্দ ওনার আওলাদ সবাই পবিত্র হয়েছে হতেছে হওয়ার চেষ্টা করতেছে আমার সেই জায়গা থেকে একটা গান আমরা অনেকেই চিন্তা করি আরে দূর সময় আছে তখন দাঁড়ি ফাঁকে নাই চুল ফাঁকে নাই সময় আছে আরো বহু সময় আছে না ভাই এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমি সৈয়দ গোলাম মঈনুদ্দিন আমার একটা আপন ভাই ছোট ভাই নিজামুদ্দিন মাস্টার্স কমপ্লিট করছে বিয়ে শাদী করাইতে পারি নাই পরপারে চলে গেল আমি বেঁচে আছি পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মা ঘরে জি কবরে বাপ ঘরে সন্তান কবরে তাই সময় থাকতে গুরুদের তবে এই জন্য আলেকজান্ডে একটা কালাম লেখে ওই আগ বাজারে গেলে আমার গুরু পদে প্রেম ভক্তি হলো
সত্য কথা আমি এখনো মানুষ হতে পারি নাই মানুষ হওয়ার সন্ধানে ঘুরতেছি দাদা এত সহজ না মানুষ হওয়া মানুষ হওয়া তো সহজ না এটা এমন একটা জ্ঞান স্রষ্টা প্রদত্ত জ্ঞান ছয় বছরের আয়েশা পেয়ে গেল আর মইমুনা তার ৬০ বছর বয়স আওলাদের রাসূলের আওলাদের স্ত্রী হয়েও তার ভাগ্যে এই জ্ঞান জুটলো না এটা এমন একটা লাইন দয়াল নবীকে দেখেও আবু জাহেল আবু লাহাবের কপালে জুটলো না আর অশ্বরুণী দেখে নাই তার কপালে জুটে গেছে এটা এমন একটা লাইন দয়াল নবীর হাতে হাত রেখে অনেক সাহাবা বায়াত গ্রহণ করছে আর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে ওরা বনু সাকিবার চলে গেছে রাসূলের উমর ওসমান আবু বকর উমর এরা সাহাবা রাসূলের সাহাবা এরা সেই বনু সাকিবার চলে গেছে কে ক্ষমতা গ্রহণ করবে সেই জন্য রাসূলের দাফন কাফনের খবর রাখে নাই তাইলে এই তরিকা গ্রহণ করে এই যে ডাক্তার সাহেব তরিকা গ্রহণ করছে সেই যে বেঈমান হবে না একটা সেকেন্ডের সময় নাই কারণ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ওরা ক্ষমতার জন্য বেঈমানি করে ফেলছে আমি আপনি কি তাই বাবা মহান স্রষ্টার কাছে আমার মুর্শিদ কাশেম হিয়াজীর কাছে কিচ্ছু চাই না একটা জিনিস চাই একটা জিনিস চাই শুধু বাজান গো এই দুনিয়ার মান ইজ্জত টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না শুধু চাই মৃত্যুর আগ পর্যন্ত তুমি কাশেম হিয়াজীর ইমাম মেনে মুর্শিদ মেনে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর কিছু চাই আমার গুরু মসজিদে আগমন করে আমার নবী আইয়ামে জাহিলিয়ার যুগে যেই যুগে আসছে সেই যুগে শিশু কন্যাদেরকে মরুভূমির মাটির নিচে দাফন করে ফেলা হইত ওই জাহিলি যুগে দয়াল নবী আগমন করে মানুষকে সুফল দেখিয়েছেন তাই যুগে যুগে যার যার মসজিদ আগমন করে শুধু ভক্তকে সুফতে আনার জন্য আর কিছুর জন্য আজকে কিছু পীর শুধু নিজের টাকা পয়সা বাড়ি গাড়ি নিজের ক্ষমতার জন্য ভক্ত করে না না গুরু ভক্তের পিছে শুধু গুরুদেব আমার ভক্ত আমি এই কুপথ ছেড়ে দুনিয়া আকাম কুচন শ্রেণী সুপথে আসে এই আর কিছুর জন্য গুরু ভক্তের পিছে ঘুরবে না তাই বন্ধ পীর থেকে সাবধান ওরে কাননে ছিল ফুল ফুটে তা যোগে যোগে Yeah.
সন্ধে বলে জিরা বেসলাম হীরার ধরে ورئي عركي ريمون شادر